প্রিয় বেচালার ভাই এবং নতুন রাঁধুনি আপুদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত রসুনের কোয়া দিয়ে লোট্টা শুটকি বুনা। যারা শুটকি প্রেমী আছেন তারা তো খুবই পছন্দ করবেন এই শুটকি বুনাটা। যদি এইভাবে ভুনা করেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন, আর কিছুরই প্রয়োজন হবে না। চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি। এখানে আমি প্রায় 200 গ্রামের থেকে বেশি লোট্টা শুটকি কেটে নিয়েছি। একটু লম্বা সাইজ করে, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি শুটকিগুলো একটু টেলে নেব, যাতে শুটকির গায়ে যদি বালু থাকে তাহলে বালিগুলা বের হয়ে আসবে, আর রান্না করার টাইমেও তেমন একটা ভাঙবে না, আস্ত আস্ত থাকবে যদি আপনি আস্ত রাখতে চান। এই যে দেখেন, আমি কিছুক্ষণ এভাবে চুলার আঁচ একদম লো হিট করে টেলে নেব শুটকিগুলা। আর বাজে একটা স্মেল থাকে, ওই স্মেলটাও চলে যাবে, একবারে চলে যাবে না, শুটকির স্মেল তো থাকবেই। এখন আমি একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো শুটকিগুলা। পোকা বা ময়লা টয়লা থাকলে বের হয়ে আসবে, আর শুটকিটা একটু নরম হয়েও আসবে। এই যে দেখেন, আমি সব উপকরণ এখানে রেডি করে নিয়েছি। 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ, তারপর শুটকিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটু পেঁয়াজ বেশি করে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন, কারণ শুটকি বুনাতে পেঁয়াজ বেশি দিলে অনেক মজাদার হয় খেতে। এখন আমি নেড়ে চেড়ে শুটকিগুলো বাদামি কালার করে নেব। এই যে দেখেন, এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। এই যে দেখেন, আমি নেড়ে চেড়ে প্রায় বাদামি কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। শুটকিগুলোও আমি পেঁয়াজের সঙ্গে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচ স্লো হিট করে। একটা কালার চলে আসবে এভাবে ভাজতে ভাজতে শুটকিগুলো, দেখবেন ওই কালার হয়ে আসলে আপনি বিভিন্ন উপকরণ অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন, ভাজা ভাজা হয়ে আসছে শুটকিগুলোও। এখন আমি গুঁড়া মশলা ইউজ করব। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ মিক্স মশলা গুঁড়া, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি মরিচ বেশি পছন্দ করেন ঝাল, আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ শুটকিগুলো একটু ভেজে নেব ভালো করে। চুলার আঁচ কিন্তু লো হিটে রাখতে হবে, না হলে পুরে তিতো ভাব চলে আসবে। এই যে আমি নেড়ে চেড়ে লো হিটে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এই তো কিছুক্ষণ ভাজার পর আমি এখন অ্যাড করে দেব কেটে রাখা 2টা টমেটো। এখন আবার নেড়ে ছেড়ে আমি এগুলার সঙ্গে মিশিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব। এই তো নেড়ে ছেড়ে দিয়েছি, এখন ঢেকে দেব, ঢেকে চুলার আঁচ লো হিটে কিছুক্ষণ জাল করে নেব।
এই তো কিছুক্ষণ জাল করার পরে দেখেন টমেটোগুলোও নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ ভাজার পরে আমি শুটকিগুলো সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি অ্যাড করে দিলাম। এখন আমি আবারও নেড়ে ছেড়ে ঢেকে দেব। চুলার আঁচ কিন্তু লো হিটে রাখতে হবে, হাই হিটে রান্না করলে শুটকিগুলোও কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না, পুরোপুরি সিদ্ধ হবে না। এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখেন এভাবে ব্লক চলে আসলে আমি আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে। আবার দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিব, ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। যারা পছন্দ করতেন না, যদি এভাবে আস্ত রসুনের কোয়া দিয়ে রান্না করেন, তারাও খেতে পছন্দ করবেন। একদিন বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন প্রায় শুটকিটা ভাজা হয়ে আসছে। এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ আরও একটু ভেজে নামিয়ে নেব। আমি শুটকিগুলো একটু ভেঙে দিয়েছি, কারণ আস্ত আস্ত আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে এভাবে আস্তও রেখে দিতে পারেন, ভিতরে সফট হয়ে যাবে। আমি ভেঙে দিয়েছি শুটকিগুলা। এই তো এভাবে করে কিছুক্ষণ জাল করে আর একটু পানি শুকিয়ে আমি নামিয়ে নেব ভাজা ভাজা করে। এই তো রেডি হয়ে গেল আমার শুটকি বুনা। আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই শুটকি বুনাটা করে নিতে পারবেন, অনেক মজাদার হয় খেতে। এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নেব। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে প্রতিদিনের রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এই শুটকি বুনাটা আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছিল। এই যে দেখেন মাশাল্লাহ অসাধারণ একটা কালার আসছে। খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে এই শুটকি বুনাটা। আপনারা যে যেভাবে পছন্দ করেন খেতে, ওইভাবেই খেয়ে নিতে পারবেন এভাবে যদি রান্না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।